হ্যালো বন্ধুরা, আশা করি আপনি সকল ভালো আছেন। আজকের একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে এসেছি, সেটা হলো আপনার যখন ওয়ার্ডপ্রেস কোনো একটা সাইট এডিট করতে যান, তখন কিন্তু সেটা সেভ করতে গেলে বা পাবলিশ করতে গেলে পাবলিশ হচ্ছে না, বা ইন্টারনাল সার্ভিস ইরোর, ইন্টারনাল সার্ভার ইরোর, এরকম একটা কিন্তু প্রবলেম এই লেফট সাইটের ডাউন সাইডে কিন্তু এটা দেখিয়ে। সো এই সমস্ত প্রবলেম সলভ করার অনেক টেকনিক রয়েছে। সো প্রথমে কিন্তু আপনারা আপনাদের ডাটাবেজে যাবেন, দেন ডাটাবেজে যাওয়ার পর কিন্তু আপনার এখান থেকে প্লাগইন থেকে WP যে অপটিমাইজেশন রয়েছে সেটা অপটিমাইজেশন অন করে ইনস্টল করে তারপরে অপটিমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর সবগুলো কিন্তু এখান থেকে অপটিমাইজিং করে দেবেন, রান অপটিমাইজিং, এখান থেকে রান অপটিমাইজিং করে দেবেন। এটা দিয়ে যদি প্রবলেম সলভ না হয়, দেন আপনাদের স্টেপ যেতে হবে প্রথমে সি প্যানেল। আপনারা সি প্যানেল ওপেন করবেন, সি প্যানেল লগ ইন করার পর আপনাদের এখান থেকে নিচে আসতে হবে। নিচে আসার পরে কিন্তু মাল্টি পিএসপি ইন এডিটর এটা খুঁজে বের করতে হবে। আপনারা এখানে ক্লিক করবেন, মাল্টি পিএসপি ইন এডিটর, এখানে ক্লিক করে এখান থেকে আপনাদের যে ডোমেইন প্রবলেম সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কিন্তু এখানে দেখবেন যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এখানে 30 দেওয়া থাকবে, আপনারা 3000 করে নেবেন। দেন তারপরে আপনাদের এখানে কাজ হবে মেমোরি লিমিটটা, এখানে যদি 8 MB বা 64 MB দেওয়া থাকে আপনারা এখানে 512 MB করে নেবেন। তারপরে আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ এখানে 7 KB দেওয়া থাকবে, আপনার এখানে 100 MB করে নিয়ে সবগুলো ঠিকঠাক করার পর আপনার এখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এটা দিয়ে যদি কাজ না হয় তাহলে আর একটা সলিউশন রয়েছে। সো এখান থেকে ব্যাগে যাবেন, দেখ ব্যাগে যাওয়ার পর এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে পিএসপি সিলেক্টর। পিএসপি সিলেক্টর, পিএসপি সিলেক্টরটা কোথায়, এখানে পিএসপি সিলেক্টর সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের প্রথমেই পিএসপিটা আপডেট করে নিতে হবে। যেমন এখান থেকে কারেন্ট পিএসপি রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কারেন্ট এখন নেটিভ থাকবে, আপনাদের যেটা লেটেস্ট সেটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এই যে এক অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আপনাদের ম্যাক্স এক্সিকিউশন 30 দেওয়া থাকবে, 300 করে নিতে হবে। এখানে মেমোরি লিমিট 64 দেওয়া থাকবে, 512 করে নেবেন। সো এই সমস্ত বিষয় আপনারা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো পেজ, ওয়ার্ডপ্রেসের কোনো পেজ যদি এডিট করতে যান, ডেভেলপমেন্ট করতে যান, যখন সেভ দিয়ে যাবেন, পাবলিশ করতে যাবেন, তখন কিন্তু ইন্টারনাল সার্ভার ইরর বা সেভ নেবে না, এই সমস্ত প্রবলেম কিন্তু থাকবে না। সো আর এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনার সম্পূর্ণ এইরকম প্রবলেম সলভ কিন্তু